আমাদের নির্বাচনে কি সেনাবাহিনী শান্তি রক্ষা করতে পারবে কিনা? অবশ্যই পারবে, এবং সারা জাতি এটা শুনেছে। যদি আমাদের নিয়োগ করা হয়, আমরা সব সময়ের মতো এবারও অত্যন্ত সৎভাবে, নিরপেক্ষভাবে এবং আমাদের পেশাগত যে দক্ষতা আছে সেটাকে এক্সিবিট করে আমরা অবশ্যই, আমরা এটা বারে বারে করেছি বলেই তো পিপল এক্সপেক্টিং, মানে মানুষের প্রত্যাশাটা এই জন্য এসেছে, সবাই চাচ্ছে, আমরা পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না, আমি থাকবো না, আকাশ থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে যদি ফেরেশতাদের বিশাল বাহিনী না পাঠানো হয়, তাহলে কখনোই কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় আওয়ামী লীগের নেতৃত্বে যে ক্যাডার বাহিনী তাদের মোকাবেলা করে পোলিং সেন্টারে টিকে থাকা। আমরা এসেছি একটা কথাই বলতে, রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি না হওয়া পর্যন্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখার জন্য।